নানা চলচ্চিত্রের নিত্য নতুন খবর সাকিব খান প্রসঙ্গ থেকে যাচ্ছে। পারিবারিক চানাপোড়া স্ত্রী অপু বিশ্বাস ও সন্তানকে নিয়ে টিভি লাইভে আসার পর একের পর এক নাটকীয়তায় জড়িয়ে যাচ্ছেন তিনি। চলচ্চিত্র সমিতির সাথে তার সমঝোতা, তাই বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি মিডিয়া রিপোর্টের মুখোমুখি হয়েছেন। তিনি আমাদেরকে জানান, তাদেরকে প্রশ্ন করা হলে সাকিব খান উত্তর দেন কেমন আছেন। তিনি বলেন, খুব ভালো আছি, কিন্তু শিডিউল মোতাবেক তো পাবনা থাকার কথা আপনার। তিনি হাসেন, বলেন শিডিউল অনুযায়ী পাবনা শুটিংয়ের কাজ প্রায় শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সবকিছু আর পরিকল্পনা মাফিক হয় বলেন। আমরা জিজ্ঞেস করি, আপনি পরিচালকদের নিয়ে সেই বেফাস কথা প্রসঙ্গে আমাদের মানে কেন বলেছিলেন, কি বলেছিলেন? তিনি তখন বলেন, দেখুন, প্রথমে আপনাকে ভাবতে হবে আমিও একটা মানুষ, কোনো সিচুয়েশন দিন পার করছি, আর যা কিনা সারা দিন রাত কাজ করে সকালে ঘুম ভেঙেছে নিজের স্ত্রীর বেফাস মন্তব্য দেখে, সেও টিভি লাইভে। আপনি ভাবতে পারেন সেই অবস্থায় আমার মাথায় কি কাজ করছিল বলুন। এদিকে আমি ঢাকায় এসেছি একটি ছবির মহরত শুটিংয়ের কাজ নিয়ে, সেই শুটিং শেষ না করেই ঈদে হবে না। ঈদটা আমার প্রত্যেকের ক্যারিয়ারের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনিও জানেন। এই অবস্থায় একের পর এক আমার উপর স্টিম রোলার চালানো হচ্ছে, একটি গভীর ষড়যন্ত্র চলছে। আপনি বেশ কয়েকবারই এসব ষড়যন্ত্রের কথা বলেছেন, আপনার বিরুদ্ধে কার ষড়যন্ত্র করবে, কেন করবে? পুরো ঘটনা তো আপনার ব্যক্তিগত টানাপোড়া। তিনি বলেন, সেখানে তো প্রশ্ন, আর কোনো সুপারস্টার জীবন কখনো ব্যক্তিগত থাকে না। আমার পরিবারের উপরে প্রথমে হাত দেওয়া হয়েছে যাতে আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হই, ষড়যন্ত্র ওরা আমার ঘর থেকে শুরু করেছে। যাই হোক, এখন তো আর কোনো সমস্যা নেই, চিত্রনায়ক আলমগীর আপনার অভিভাবক হিসেবে সবকিছু সমাধান দিলেন, সবকিছু তো এখন ঠিকঠাক। দেখুন, কখনোই কোনো কিছু এলোমেলো ছিল না, কারণ এই পরিচালক সমিতি তো আমার পরিবার, আমি তো তাদের হাতেই গড়া। আমার মানসিক বিপর্যয়ের সময় অনেক কথার ভিতরে একটি কথা ভুল বলে ফেলেছি, আর আমাদের অভিভাবক আলমগীর ভাই চেয়েছেন আমি গিয়েছি ওই ইন্ডাস্ট্রির বাইরে, আমি আর কোনো কোথায় যাব। আলমগীর ভাই বলেন, নিজের ভেতরের ভুল বোঝাবুঝি করে কোনো লাভ নেই। এবার বলেন, আপনার স্ত্রী সন্তান কেমন আছে? আমাদের চিত্রনায়িকা অপু বিশ্বাস কেমন আছেন? সাকিব বাবু জুটি কি আপাতত দেখা যাবে না? ভালো ছিল, এখনো ভালো আছে, কারণ আমি কখনোই ওদের প্রতি দায়িত্বহীন ছিলাম না। আমাকে বারবার ভুল ব্লেম করে গেছে ওরা, এটাই আমি বারবার বলার চেষ্টা করেছি। না, এখনো সাকিব বাবু জুটির নতুন ছবি হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তাহলে আপনি বলেছেন আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, কিন্তু কেন? দেখুন, এই ইন্ডাস্ট্রির প্রায় শতভাগ আমার কাঁধে, আমার ছবি ছাড়া ডিস্ট্রিবিউটর ছবি নিতে চান না, এটা অহংকার না বাস্তবতা। সেখানে আমাকে ডিস্টার্ব করলেই তো সবার কাজ হাসিল হয়ে যাবে, আমাদের ইন্ডাস্ট্রির যেটুকু সম্ভাবনা ছিল সেটিও নিভে যাবে। কিন্তু এক্ষেত্রে তো যৌথ প্রযোজনার নামে নানা প্রতারণামূলক কাজের জন্য এগিয়ে এসেছেন, আপনি তাদের সাথে হাত বাড়িয়েছেন বলে আপনারা একসময় ঘনিষ্ঠ কলিগ অভিযোগ করেছে, এর জবাবে কি বলবেন? আমি কখনো এমন কাজ করিনি যেটাতে দেশের ইন্ডাস্ট্রির ক্ষতি হয়, আর আমার আগে অনেক সিনিয়র তো টলিউডে কাজ করেছেন, সে সময় তাদেরকে আরও সম্মানের জায়গায় রাখা হয়েছে। দুঃখের বিষয় হলো আমার কাজগুলো ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে, আমি দুই বাংলার সমান নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে প্রমাণ করেছি, এটাই সবচেয়ে বড় সুক্রিয়ার বিষয়। আসছে এবার 5ই মে অনুষ্ঠেয় শিল্প সমিতির নির্বাচন নিয়ে কিছু বলুন। নিশ্চয়ই সেদিন কোনো শুটিং করবেন না আপনি, নির্বাচনের উৎসব এবিসি থাকবেন না? অবশ্যই, আমার সমিতি আর আমি থাকবো, ক্ষমতা তো এখনো চাইনি, কারণ আমি হস্তান্তর করলেই তবে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ক্ষমতা বুঝে নিবে, তাই নিজের সমিতির নির্বাচন আর আমি থাকবো না, তা কি হয়, আমি ইন্ডাস্ট্রির সন্তান, তাই আমার ঘরে আমি ভুল করব, কিন্তু এমন কোনো কিছুই করিনি যা করব না যাতে করে ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি হয়। দর্শক, আপনার কি মনে হয়, সাকিব এখনো ক্ষমতা ছাড়েনি, তিনি কি 5ই মে শিল্প সমিতির নির্বাচনে উপস্থিত থাকবেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, বিনোদন জগৎ সব রকম নিত্য নতুন খবরাখবর জানার জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।